হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি। আজ একটা রেসিপি শেয়ার করব আমার চ্যানেলে, সেটার নাম হচ্ছে চিকেন পকোড়া। প্রথমে নিয়েছি বয়েলড করা চিকেন, পেঁয়াজ কুচি, লাল সবুজ রঙের কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, বেকিং সোডা, মরিচের গুঁড়ো, লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে, আর সাথে নিয়েছি বেসন। এগুলোকে সব একসঙ্গে মিক্স করব, করে ফ্রাই করব। চলুন এগুলো একসঙ্গে মিক্স করা যাক, দেখতে থাকুন। একটা বোল নিয়ে নিলাম, এবার চিকেনগুলো ঢেলে দেব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, আদা রসুনের পেস্ট, তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। খুব সুন্দর লাগছে। তারপর বেসনটা দিয়ে দেবো। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করব। দেখুন বন্ধুরা, এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, এবার তেলে ফ্রাই করব। খুব সুন্দর ভাজা হচ্ছে, দেখুন লাল লাল হয়ে গেছে। এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে চিকেন পকোড়া। এবার তুলে নেব। চিকেন পকোড়া হয়ে গেল, কি সুন্দর মুচমুচে দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আমি